হাটে হাটে কুরবানির পশুঈদ ঘনিয়ে আসা চলছে জমজমাট বেচাকেনা। বিস্তারিত জানাতে কুষ্টিয়ার বালিয়াপাড়া হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম রাশেদ। দক্ষিণ অঞ্চলের সবচেয়ে সর্ববৃহৎ পশু হাট বালিয়াপাড়া হাট সকাল থেকেই কিন্তু কুষ্টিয়া সহ কুষ্টিয়া আশেপাশে বিশেষ করে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহে কিন্তু এখানে প্রান্তিক পর্যায়ে কৃষক যারা আছেন এবং খামারে যারা আছেন তারা গরু কেনা বেচার জন্যই কিন্তু মূলত এই বালিয়াপাড়া হাটে জড়ো হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু বেচা কেনা শুরু হয়েছে এবং মূলত যারা প্রান্তিক পর্যায়ের কৃষক যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার কিন্তু পশুপালনে কিন্তু অতিরিক্ত টাকা তাদের ব্যয় করতে হয়েছে, কারণ প্রতিটা জিনিসেরই কিন্তু মূল্য বেশি, বিশেষ করে খড় বিসেলি এবং খোল জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারগুলো বেশি গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে কিন্তু তাদের অতিরিক্ত টাকা খরচ করেই কিন্তু তাদেরকে এবার পশু পালন করতে হয়েছে। এবং এছাড়া যারা ফুড়ে ব্যবসায়ী যারা আছেন এবং ক্রেতা যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন বিশেষভাবে মাঝারি এবং ছোট গরুগুলা চাহিদা বেশি এবং এগুলোর দামও বেশি, এবং মূলত কুষ্টিয়ার অঞ্চলের কৃষকেরা কিন্তু এখানে প্রকৃতিগতভাবেই এই পশুগুলো লালন পালন করে থাকে এবং যার কারণে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই কুষ্টিয়ার এই অঞ্চলের এই বিশেষ করে কুরবানি উপলক্ষে পশুগুলো ব্যাপক চাহিদা রয়েছে। তো কুষ্টিয়ার এখানে বিশেষ করে বালিয়াপাড়ায় যারা ফুড়িয়ে ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই তারা বিশেষ করে ঢাকা এবং চিটাগাং কুমিল্লা ফেনী এই অঞ্চলের জন্য কিন্তু তারা গরু কিন্তু ক্রয় শুরু করেছে এবং তারা কিন্তু মাঝারি এবং ছোট সাইজের গরুই কিন্তু বেশি কিনছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু তারা আরো বলছেন যে এবার কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিন্তু গরুর দাম বেশি, যার কারণে কিন্তু তাদের খুব বেশি লাভবান হতে পারবে না বলে আমাদেরকে জানিয়েছেন ফুড়িয়া ব্যবসায়ীরা। আবার অপরদিকে কিন্তু কুষ্টিয়া অঞ্চলের কৃষক এবং খামারিরা জানাচ্ছেন তারা যে দামটা চাচ্ছে সেই দামটা যদি উপযুক্ত না হয় তাহলে কিন্তু তারা এখানে লোকসানের মুখে পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন প্রান্তিক পর্যায়ের এখানে যারা ব্যবসায়ীরা আছেন। তো কুষ্টিয়ার হাটিয়ারা জানিয়েছেন যে এখানে মূলত যাতে অসুস্থ গরু বিক্রি না হয় এবং জাল টাকা দ্রুত বন্ধ করার জন্য তারা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তো কুষ্টিয়ার বালিয়াপাড়া হাট থেকে পশু কেনা বেচা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে।